অধ্যায় ধ্বজ পোহর প্রতিফলন প্রতিহরণের অনুশীলনীর এক দশলে ইয়ার আগের ভিডিওট প্রশ্নোত্তরখিন আগাইছো এটা এগারপা সতরলোকের প্রশ্নোত্তরখিনিম তোমালে ভিডিওব একাধিক্রমে চাই যাবা এঘাৰ নম্বৰ প্ৰশ্নটোত কি এগারো নম্বর প্রশ্নটুকছে এগারো সেন্টিমিটার অৱতল লেন্স লেস লেন্সৰ ফকাছ ফোকাস ঋণাত্মক অৱতল হলে ঋণাত্মক হয় মাইনাস ফিফটিন সেটিমিটার এখানে তারপর দশ সেন্টিমিটার দূরত প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্সে দশ সেন্টিমিটার দূরত্ব প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্সে বাউফলে প্রতিবিম্ব গঠন করে সদায় গতি মাইনাস টেন্টিমিটার হব তার কি কৈছে লক্ষ্য কে লেন্সৰ পৰা কিমান দূরত্ব আছে যেহেতু আমি কি জানো ওয়ান বাই বি লেন্সর সূত্র ওয়ান বাই ইউ ইজ ইজিক টু ওয়ান বাই এফ এতে ইয়াত যদি আমি এই মানবিলাক বহাই দি তেন্তে আমার ওয়ান বাই ইউ ইউটু ইউর মান উলিয়াবলাম এইখানে বাউফারে রাখি ওয়ান বাই ভি উফলায় নিল মাইনাস হয়ে যাব ইউর মান এফর মান পনেরো মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন বহালো ভির ঠাইত মাইনাস টেন আছে মাইনাস টেন বহালো লোহাগুলো পনেরো আর দশর তিরিশ পনেরো দি দুই বা দু এক দুই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাব আর দশ দি তিন তিন এক গুণে তিন মাইনাসে মাইনাসে কি হয়ে যাব প্লাস হয়ে যাব এই কি পালো বাই থার্টি মাইনাস ইউ ই করার টু থার্টি ইউ যোগা টু ত্রিশ সেন্টিমিটার দূরত্বত আছে তারপিছার কি কে রশ্মিচিত্র আঁকা আমার ইয়ার রশ্মি চিত্র আঁকি আমি রশ্মিচিত্র আঁকিলে হলে মেপরি স্কেল ধরে লোক লোক ওয়ান ইস টু ফাইভ যেহেতু আমার দূরত্বটু কিমান আছে ত্রিশ সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার আমার ইয়াত গতিকে আমি ওয়ান ইস টু ফাইভ মানে এক সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বুঝাব ফোকাস দূরত্বটা আছে টেন্টি ফিফটিন সেন্টিমিটার গতি ইয়ারপর তিন্টিমিটার দূরত্ব ফোকাস দূরত্বটা লল এতিয়া প্রতিবিম্বট হয়েছে থার্টি সেন্টিমিটার দূরত্বত আছে বা ফলে গতি থার্টি সেন্টিমিটার হলে কিমান হব ছয় ছয় সেন্টিমিটার দূরত্ব আমার হব তে এই টু এফোনত আছে টু এফ ওনত আমার লক্ষ্য বস্তু তো আমি রশ্মিজিট আঁকি দিলেই হল টু এখনত এইটো আমি লক্ষ্য বস্তু তো লক্ষ্য বস্তুর উচ্চতা দিয়া নাই আমি নিজে ললেই হল মুখ্যক্ষর সমান্তরলভাবে যেটা আসবো লেন্সর মাজভাগ আমি আঁকি দিম এই ফকাশ ফিন্দুরপরা অপহারিত হওয়া যে আমি এনেক বঢ়াই দি দি তার আলোক বিন্দুর মাদে রহাভাটে সিধা সিধি পার হয়ে যায় এই আমি জানো আলো বিদুর প্রতিহিত রশ্মি সিধা যায় গতিকে আমার এই রশ্মিচিত্র এই সিধা সিধি পার হৈ যাব ইয় ইয়াত কটাকটি হৈছে গতি প্রতিবিম্বটো ইয়াদ গঠন হৈছে হয়েছে প্রতিবিম্ব আৰু কিবা কৈছে রশ্মি চিত্র আঁকা আমার এইখানের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল বারো নম্বর প্রশ্নটু কিছু পক পনেরো সেন্টিমিটার ফকাশ দৈর্ঘ্যর উত্তল দাপো উত্তল হওয়ার দৈর্ঘ্য ধনাত্মক হয় এফ ইস গল টু ফিফটিন এখানপা দশ সেন্টিমিটার দূরত্ব বস্তু এটা রক্ষা হল মাইনাস টেন সেন্টিমিটার লক্ষ্য বস্তুর দূরত্ব সদায় প্রতিবিম্বর অবস্থান আর প্রকৃতি নির্ণয় করা প্রতিবিম্বর অবস্থান আর প্রকৃতি আমি নির্ণয় কৰিব লাগে এতিয়া আমি কি কৰিলোঁ ওৱান বাই ইউ দাপনের সূত্ৰটো ওৱান বাই ইউ প্লাছ ওয়ান বাই ভি ইস্কোয়ার টু ওৱান বাই এফ হয় গতিকে আমাৰ ভিৰ মানটো উলিয়াব লাগে গতিকে ওৱান বাই ইউ সোঁফালে নিলোঁ এফ আৰু ইউ ঠাইত ফিফটিন আৰু মাইনাছ টেন বহাই দিলোঁ লহাগো ত্ৰিছ পোন্ধৰ দি দুই এক গুণে দুই মাইনাস মাইনাসে প্লাছ দহ দি তিনিবাৰ থ্ৰী হল ফাইভ বাই থাৰ্টি মানে ওৱান বাই ছিক্স ভি ইস্কাল টু ছিক্স এটাকে প্রতিবিম্বর দূরত্ব প্রতিবিম্ব দাপনের যেহেতু এই দাপন কে দাপ দাপুনের সুফালে পিসফালে বা সুফালে ছয় সেন্টিমিটার দূরত্ব গঠন হব দূৰত্বত গঠন হ'ব আমি জানো তল দাপোনত বা দাপোনত লেন্সৰ পিছফালে বা সুফালে প্ৰতিবিম্ব গঠন হোৱাটো কি অহৎ থিয় গতিকে এতেকে প্ৰতিবিম্বটো প্ৰকৃতিটো ক'ব দিছে প্ৰতিবিম্বটো অহৎ থিয় থিয় আৰু এইটো কি কৈছে আমাৰ উত্তল দাপোন উত্তল দাপোনত সদায় সংকুচিত হয় গতিকে আৰু সংকুচিত আমাৰ প্ৰকৃতিও হৈ গ'ল এতিয়া তেৰ নম্বৰ প্ৰশ্নটো সমতল দাপোনে প্লাছ ওৱান বিবৰ্ধন দিয়ে ইয়াৰ অৰ্থ কি এতিয়া বিৱৰ্তন এম ইজুৱেল টু প্লাছ ওৱান আমি কি জানো যেহেতু এইচ ড্যাশ বাই এইচ লক্ষ্য বস্তুর উচ্চতা লক্ষ্য লক্ষ্যবস্তুর উচ্চতা ইজ ইকাল টু মাইনাস বি বাই ইউ ইজ ইকাল টু এম ইজ টু প্লাস ওয়ান তার মানে এইচ ড্যাশ উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতার সমান প্রতিবিম্বর দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বর সমান অর্থাৎ এম ইজ ইকাল টু এ লক্ষ্যবস্তু প্রতিবিম্বর সমান কথাটা বুঝায় লক্ষ্যবস্তুর দূরত্ব আৰু দূরত্ব সমান উচ্চতা সমান বুঝাব ঋণাত্মক চিহ্নই ধনাত্মক চিহ্নই প্ৰতিবিম্বটো অহৎ থিয় অহৎ থিয় এই কথাটো বুজাইছে গতিকে প্লাছ ওৱান এম ইয়াৰ টু প্লাছ ওৱানে এই কথাটো বুজাইছে সমতল দাপনত সদায় লক্ষ্যবস্তুৰ সমান আৰু থিয় প্ৰতিবিম্ব গঠন কৰে চৈধ্য নম্বৰ প্ৰশ্নটোত কৈছে কি ত্ৰিছ চেণ্টিমিটাৰ ভাজবে বাসবৈ থাৰ্টি চেণ্টিমিটাৰ সন্মুখত বিশ চেণ্টিমিটাৰ লক্ষ্য বস্তুর দূরত্ব 20 টুয়েন্টি সেন্টিমিটার প্রতিবিম্বর উচ্চ লক্ষ্য বস্তুর উচ্চতা ফাইভ ফাইভ সেন্টিমিটার আমি তারপর পৰা এফ বাই টু ফিফটিন সেন্টিমিটার উলিয়াই যিহেতু এইটো উত্তল দাপন এইটো ধনাত্মক হব এতিয়া ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি বাই এফ মান বাই এফ বাই ইউ ৰ মান ফিফটিন আর ৰ মান মাইনাস আমি বহাই দি এই লহাগুলৈ আমি গৈ পালোঁ এইট পইণ্ট ছিক্স চেণ্টিমিটাৰ প্ৰায় প্ৰতিবিম্বটো দাপোনৰ পিছফালে এইট পইণ্ট ছিক্স চেণ্টিমিটাৰ দূৰত্বত গঠন হ'ব প্ৰতিবিম্বটো যিহেতু এইটো দাপোন দাপোনৰ সুফালে যদি প্ৰতিবিম্ব গঠন হয় তেন্তে এইটো অহৎ আৰু থ্ৰিয় হয় অহত আৰু থ্ৰিয় এতিয়া তাৰপিছত কি কৈছে লক্ষ্য বস্তুটোৰ প্ৰতিবিম্বটোৰ আকাৰ নিৰ্ণ প্ৰতিবিম্বৰ আকাৰ বাই লক্ষ্যবস্তুর আকার ইজুকাল টু মাইনাস ভি বাই ইউ এইচ ইজ টু মাইনাস ভি বাই ইউ ইন্টু এইচ সিক্সটি বাই সেভেন ভির মান আর ইউর মান হয়েছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বিশ দিয়ে তিনবার তিন পাঁচ বাই টু মান পালো উচ্চতা হব কি নম্বর প্রশ্ন লবতল দাপন অবতল হকাশদৈক ঋণাত্মক মাইনাস এইটিন বস্তুটো ৰাখিছে টুৱেণ্টি চেণ্টিমিটাৰ দূৰত ইমান মাইনাছ সদায় টুৱেণ্টি চেভেন আৰু লক্ষ্য বস্তুৰ উচ্চতা সাত চেণ্টিমিটাৰ এতিয়া কি কৈছে দাপনখনৰ কিমান দূৰত্ব পৰ্দা ৰাখিলে লক্ষ্য বস্তুটোৰ সাপেক্ষে প্ৰতিবিম্বৰ দূৰত্বটো আমি উলিয়াব লাগে আমি দাপনৰ সূত্ৰটো জানো এইটো ওৱান বাই ভি ইজ গু ওৱান বাই এফ এইটো সমাধান কৰি আমি ভি ইজু মাইনাছ ফিফটি ফ'ৰ পালোঁ তাৰমানে লক্ষ্য বস্তুৰ ফালে চৌৱন্ন চেণ্টিমিটাৰ দূৰত্বত পর্দা ৰাখিলে স্পষ্ট প্রতিবিম্ব পোৱা যাব তাৰ লগত কি প্ৰকৃতি আৰু আকাৰ নিৰ্ণয় কৰে ইয়াৰ প্ৰকৃতিটো আমি ইয়াতে গম পাই যাওঁ মাইনাছ ফিফটি ফৰ বাওঁফালে গঠন হৈছে দাপোনত বাওঁফালে প্ৰতিবিম্ব গঠন হয় কেতিয়া দাপোনত বাওঁফালে প্ৰতিবিম্ব সৎ প্ৰতিবিম্ব গঠন হয় এতেকে প্ৰতিবিম্বটো সৎ ওলোটা হৎ আৰু ওলোটা এই কথাটো আমি লিখিব লাগিব প্ৰকৃতিটোৰ কাৰণে তাৰপিছত আকাৰ কৈছে আকাৰটো এইচ ডিচ বাই এইচ ভি বাই ইউ আমি মানবিলাক বহি এইচটো নিলোঁ মানবিলাক বহাই দিলোঁ ভিৰ মান মাইনাছ ফিফটি ফ'ৰ ইউৰ মান মাইনাছ টুৱেণ্টি ছেভেন ইনটো এইচৰ মান ছেভেন এইটো মাইনাচৰ মাইনাছ গ'লগৈ এইটো দি দুই বা দুই সাত মানে চৈধ্য মাইনাছ এটা গ'ল মাইনাছ ফ'ৰ্টেভ প্ৰতিবিম্বৰ টোচটা ফ'ৰ্টিন চেণ্টিমিটাৰ মানে প্ৰতিবিম্বৰটো ওলোটাকৈ ফ'ৰ্টিন চেণ্টিমিটাৰ হ'ব তাৰপিছত কি কৈছে আকাৰ আৰু প্ৰকৃতি নিৰ্ণয় কৰা প্ৰকৃতিটো আমি লাষ্টত ক'লে হ'ল এতেকৈ প্ৰতিবিম্বটো সৎ আৰু ওলোটা আমাৰ এইটো সমাধান হৈ গ'ল ষোল্ল নম্বৰ প্ৰশ্নটোত কৈছে মাইনাছ টু ডি ক্ষমতা লেন্স এখনৰ ফক্স দৈৰ্গ কিমান লেন্সখনৰ প্ৰকৃতি কেনেকুৱা এই ক্ষমতা পি এইচ গড়টো মাইনাছ টু পইণ্ট ফাইভ পি ইজকুৱেলটো আমি যেন ওৱান বাই এফ এফ ইজকুৱেলটো ইফালে উলটি যাব মাইনাছ ওৱান বাই পইণ্ট টু ফাইভ এইটো দি মাইনাছ টেন বাই টু ফাইভ দশমিকটো উঠাই দিলোঁ ওপৰত শূন্য এটা হ'ল পঁচিছ দি দহত নাযায় দহমি দশমিক দি শূন্য দিলোঁ এহত চাৰিবাৰ মানে লেন্সখনৰ ফ'কাছযোগ্য জিৰ' পইণ্ট ফ'ৰ মিটাৰ আৰু যিহেতু মাইনাছ হৈছে লেন্সখন অৱতল তাৰপিছত সোঁত ডাক্তৰে এজনে বিধান দিয়া সংহতিমূলক লেন্সৰ ক্ষমতা ওৱান পইণ্ট ফাইভ ডি লেন্সখনৰ ফকাশয নিৰ্ণয় কৰা লেন্সখন অবিহাৰী নে অপহাৰী এতিয়া আমি পি ইজাৰ টু ওৱান পইণ্ট ফাইভ ডি ওৱান পিৰ মান ওৱান বাই এফ ওৱান পইণ্ট ফাইভ এফ ইজাৰ টু ওৱান বাই ওৱান পইণ্ট ফাইভ টেন বাই ফিফটিন আমি কি পইণ্ট ছিক্স 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 পাই থাকিম এতেকে লেন্সৰ ফ'কাচযজ্ঞ জিৰ' পইণ্ট ছিক্স ছেভেন এতিয়া লেন্সখন অবিহাৰী নে অপহাৰী ই উত্তৰ লেন্স অৰ্থাৎ অপহ অবিহাৰী অৰ্থাৎ অবিহাৰী অবিহাৰী লেন্স আমাৰ এই অনুশীলনটো ইয়াতে শেষ হ'ল